আসসালামু আলাইকুম গাইস, আই ব্যাক উইথ অ্যানাদার ভিডিওস। সো আমি আপনাদের দেখাবো ইমেল সিগনেচার কীভাবে করে। তো আপনি যে এটাকে দেখছেন, এটা হচ্ছে ইমেল সিগনেচার। তো আমরা এই ইমেল সিগনেচার কীভাবে করব আমি আজ আপনাদের এইটাই শেখাবো। তো যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সো দেরি না করে শুরু করা যাক, লেটস স্টার্ট। সো আমরা প্রথমে একটা ওয়েবসাইট সার্চ করব, লিখব প্রোফাইল পিক মেকার। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখানে পেয়ে যাবেন। তো এখানে আসার পর দেখবেন ক্রিয়েট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। তো অ্যাড আসলে অ্যাড কেটে দেবেন। এখানে আসার পর দেখুন নিচে তিনটা ফরম্যাট দেওয়া আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা বেছে নিন। তো এইখানে আসার পর আপনি এখানের ভিতর যে কোনো একটা ফরম্যাট বেছে নিন, যেটা দেখতে সাধারণত প্রফেশনাল লুক দেখাবে। তো এইটার মধ্যে আমি এইটা বেছে নিচ্ছি। তো এখানে আসার পর দেখবেন বাম পাশে রিপ্লেস ফটো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্লিক টু ব্রাউজ। তো এখানে যে আপনার যে ফটোটা দেবেন, তো সেই ফটোটা সিলেক্ট করবেন। তো আমি এখানের ভিতর যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, যেমন এই তো দেখুন এখানে এই ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এইখানে আসার পর আমরা ওপেনে ক্লিক করব। তো এইটা করলে কি হবে, যে আপনাদের যে ছবিগুলো পাসপোর্ট সাইজের অথবা স্কোয়ার আকৃতির, সেই ছবিগুলো আপনাদের সার্কেল আকৃতির হয়ে যাবে। আর ইমেল সিগনেচারে সবসময় সার্কেল আকৃতির ছবি দেওয়া উত্তম, যেটা প্রফেশনাল লুক দেখায়। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড করার পর আমরা নতুন আরেকটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের নাম হচ্ছে জিমমিও। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কাজ করতে পারেন। তো এখানে যে ওপরের লিঙ্কটা আছে এইটাতে ক্লিক করবেন। তো এই ক্লিক করার পর দেখবেন এখানে একটা অপশন আছে নিউ সিগনেচার, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের ইমেল সিগনেচারের ফরম্যাট দেখবেন। তো এখানকার ভিতর যে কোনো একটা ফরম্যাট আপনি বেছে নিতে পারেন। তো আমি এই ফরম্যাটটা বেছে নিলাম। এখানে আসার পর অ্যাপ্লাই অপশন আপনার কাছে অ্যাপ্লাই চাইবে, তো আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন। তো এখানে আসার পর আপনি এখানকার ভিতর এডিট করবেন। এডিট করার পর প্রথমে আপনি ফটোতে ক্লিক করবেন, দেখুন এখানে একটা রিমুভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর চুজ অ্যান ইমেজ, তারপর আমার ছবিটা কোথায় ডাউনলোড হয়েছে, হ্যাঁ ছবিটা সিলেক্ট করে নিলেন, ডান। তারপর দেখুন ছবিটা অনেক বড় আসছে, ছবিটা ছোট করার জন্য এখানে স্কেল অপশন আছে, স্কেলে আপনি ছোট করে নেবেন, বেশি বড় নেবেন না বেশি ছোটও নেবেন না, যেটা দেখতে সুন্দর লাগে। ওকে, এরপর আমরা নাম এডিট করব। এখানে দেখুন তানিয়া বিস্কুট, এখানে আমার নাম দিলাম, ধরুন সিয়াম টিউটোরিয়াল লিখলাম, ধরুন আমি এখানে সিএম টিউটোরিয়াল দিলাম। তারপর এখানে ডান অপশন আছে, আপনি ডান দেবেন। তারপর রিয়েল এস্টেট এজেন্ট, আপনার প্রফেশন কী আপনি সেটা দেবেন। তো আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সো আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেট দেবো। তারপর এখানে ডান দিবেন।
এই তো ঠিক হয়ে গেল। তারপর ফোন অপশানে আসবেন, সে নাম্বারটা এখানে দেবেন। তো বন্ধুরা, এখানে যে নাম্বারটা আছে এটা আপনি প্রফেশনাল ওয়েতে লিখবেন, বাংলাদেশের কোড +880। ওকে, তো এখানে আমার যে নাম্বার, আমি সেই নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 1 7 8। ওকে, তো সেম নাম্বার আপনি এই মোবাইলেও দিবেন। গাইস, আমার সিকিউরিটির জন্য আমি আমার নাম্বারটা এখানে সম্পূর্ণ দিতে পারছি না। সো ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইট দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি ওয়েবসাইট দিবেন না। তো যদি নাই, আপনি এখানে ডিলিট কীভাবে করবেন এখানে একটু দেখুন। ট্যাগ অপশানে ভিজিবল অপশান এখানে আছে, তো আপনি এখানে ডিজেবল করে দিবেন। তো ডিজেবল করে দিলে এরকম আসবে, তো এখান থেকে আপনি নেমটা ডিলিট করে দিয়ে এখানে ডান অপশান দেবেন, এতে চলে গিয়েছে। অ্যাড্রেস, তো অ্যাড্রেস আপনি আপনার যে অ্যাড্রেস সেটা দিবেন। আমি এখানে দিলাম আমার বাসা বগুড়া, তো আমি বগুড়া বাংলাদেশ দিলাম। তো আপনার অ্যাড্রেসে আপনি আপনার লিঙ্কও দিতে পারেন। তো ম্যাপে আসলাম, সরি, ওকে, লিঙ্কটা আমি কপি করে নিলাম। তো এখানে দেখুন লিঙ্ক অপশন আছে, ইনসার্ট লিঙ্ক, এখানে আসার পর ফিল্ড হাইপার লিঙ্ক অপশনাল, এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে নেবেন, এরপর ডান দিবেন। দেখুন এই যে বগুড়া বাংলাদেশ, এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে। তো আপনি এখন বুঝতে পারবেন না, সিগনেচার সেট করার পর আপনি বুঝতে পারবেন। তো এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, গুগল প্লাস আইডি লিঙ্ক দিবেন। ঠিকভাবে আপনি যে টুইটার, টুইটারের লিঙ্ক দিবেন, লিঙ্কডিনের লিঙ্ক দিবেন। বন্ধুরা, এটা আমার প্রোফাইল, প্রোফাইলের লিঙ্ক কপি করে নেবেন। বন্ধুরা, এখানে আসার পর ফেসবুক অপশন আসার পর আপনি যে লিঙ্কের অপশন এখানে ক্লিক করে নেবেন, তারপর ডান। ফেসবুক কিন্তু এখন লিঙ্ক আপ হয়ে গেছে। সো টুইটার, তো টুইটার অ্যাকাউন্ট আপাতত আমার নেই, তো টুইটার অ্যাকাউন্ট আমি আপনাদের দেখাচ্ছি না। তো যে ওয়েবসাইট আপনাদের নেই, তো সেটার জন্য আপনারা তো আইকন জেনারেটর অপশান আছে, এখানে আসার পর দেখবেন নান অপশান আছে, এখানে ক্লিক করবেন, তো লিঙ্কটা ওই আইকনটা চলে যাবে। তো লিঙ্কডিন, তো লিঙ্কডিন অ্যাকাউন্টও আমার আপাতত নেই, সো নান দিলাম। গুগল প্লাসও নেই, সো আমি নান দিলাম। তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য কী দিতে পারি, দেখুন গুগল প্লাস। তো আপনি এখান থেকে যে কোনো আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যে আইকনটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমার ইনস্টাগ্রাম আছে, আমি ইনস্টাগ্রাম দেবো এখানে, ইনস্টাগ্রাম, তারপর এখানে লিঙ্ক দেব, ডান। সো আমার কিন্তু সিগনেচার সেট আপ হয়ে গেছে অলরেডি। তো এইটাকে আমরা কীভাবে সিগনেচার সেট আপ করব, তো সব কিছু আপনার কমপ্লিট করার পর এখানে দেখবেন ইনস্টলেশন নামে একটা অপশান আছে, এখানে আসবেন। এখানে আসার পর ক্লিক হেয়ার ক্লিক করবেন, তো ইওর সিগনেচার হ্যাজ বিন কপি টু ইওর ক্লিপবোর্ড, এটা কপি হয়ে গেছে। তো এখানে আসার পর আপনার জিমেলে আসবেন, দেখুন এখানে গেলে সেটিং অপশান আছে, এখানে আসলে সি অল সেটিংস। তো একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে আপনার সিগনেচার অপশান আছে। তো বন্ধুরা, আমি অনেক সিগনেচার করেছিলাম এর আগে 3 বার, তো এই জন্য আমার এটা এখানে দেখাচ্ছে। তো আপনারা ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন,
আপনি এখানে নাম দিতে পারেন, সিগনেচার 1 2 3 4। তো যেহেতু আমার তিনটে করা আছে, আমি সিগনেচার 4 দিচ্ছি। সিগনেচার 4। এখানে এসে আপনার যে কপি করেছিলেন সেটা আপনি পেস্ট করবেন এখানে। তো চলে আসছে। এখানে আসার পর আপনি এখানে সিগনেচার ডিফল্ট, এখানেও আপনারা সিগনেচার যেটা নাম্বার আপনার সেটা সিলেক্ট করবেন। একদম নিচে এসে দেখবেন সেম চেঞ্জ, সেভ চেঞ্জেস, এখানে ক্লিক করবেন। তো আপনার কিন্তু ইমেল সিগনেচার সেট আপ হয়ে গেছে। তো আপনি বুঝবেন কীভাবে, আপনারা কম্পোজিট ক্লিক করবেন, কম্পিউটার ক্লিক করার পর দেখেন চলে আসছে কিন্তু আমার। সো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ইমেল সিগনেচার মেক করতে পারেন। সো বন্ধুরা, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।